সকলকে নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অর্পিতা সরকারের লেখা চেনা অচেনার ভিড়ে এই গল্পটি রিভিউ দেবো এবং গল্পগুলো শুনবো, তাহলে চটপট শুরু করা যাক। এই গল্পটিতে হলো একটি রোম্যান্টিক নোভেল বা প্রেমের গল্প বলতে পারো। তিনটে গল্প রয়েছে। প্রথম গল্পের নাম কাছের সঙ্গী। গল্পতে যে কাপল রয়েছে তারা ছোটবেলা থেকে একই জায়গায় খেলাধুলা করে মানুষ। এখানে যে ছেলে রয়েছে সে জমিদার পরিবারের ছেলে এবং এই মেয়েটিকে ওই পরিবারে দুর্গা পুজোর সময় কুমারী পুজো করার জন্য নিয়ে আসা হয়েছিল। তখন থেকেই তারা বন্ধু, ভীষণ ঝগড়া করে যেমন বন্ধুত্ব শুরু হয় তাদের বন্ধুত্বটাও সেভাবে শুরু হয়েছে। তারা ছোটবেলা থেকেই পড়াশোনা করেছে, মেয়েটি গ্রামেই পড়াশোনা করেছে, ছেলেটি জমিদার পরিবারের বলে কলকাতায় গিয়ে পড়াশোনা করেছে। কিন্তু দুজনের প্রতি দুজনের টান একদম বজায় ছিল বড়বেলা পর্যন্ত। বড়বেলা ক্লাস টুয়েলভে পড়ে তখনও তা ছেলেটি বুঝতে শুরু করেছিল যে সে মেয়েটিকে ভালোবাসে, মেয়েটিও হয়তো ভালোবাসে, কিন্তু মেয়েটি সত্যি এই কথাগুলো, ভাষাগুলো, অনুভূতিগুলো খুব একটা বোঝে না। তাই চেয়েছিল তাকে বোঝাতে কিছু সময় নিয়ে। এরপর এরকম একটা সময় আসবে যে এই ছেলেটি মেয়েটিকে বিয়ে করে নেবে এবং কোন পরিস্থিতিতে কিভাবে বিয়ে করবে এটা তোমরা গল্পটা পড়লে জানতে পারবে। এটা দারুণ একটা গল্প। এবং যখন মেয়েটি পরিবারে বিয়ে করে আসবে তখনই জমিদার পরিবারের অবস্থা একদম বেহাল, আগের মতো সেই স্বচ্ছল পরিবার নেই, অনেক জমি বেহাত হয়ে গেছে। এই ছেলেটি এখানে যে কলকাতায় কাজ করে সেই চাকরিতে দুর্গাপুজো কেন সমস্ত কিছুর ভার বহন করতে পারছে না, আর দুর্গাপুজো জমিদার বাড়ি মানে অনেক বড়, সেই ভারও বহন করতে পারছে না। তার মা তার ছেলের বউকে একদমই পছন্দ করে না, কিন্তু কুমারী পূজা করা হয়েছিল ছোটবেলায়। গল্পের যে নায়িকা তা সে একটা দারুণভাবে সম্মান বলো, ভালোবাসা বলো তার শাশুড়িকে জানাবে এবং সেই তার মাধ্যমেই গল্পটা শেষ হবে। শুধুমাত্র একজন শাশুড়ি তাকে ভালোবাসা জানানো বা সম্মান জানানো না, একজন মেয়েকেও সম্মান জানানো এই গল্পটার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। এটা প্রেমের একটা গল্প, তাই এদের দুজনের মধ্যে মানে গল্পের নায়ক এবং নায়িকার মধ্যে কিভাবে পুরো সম্পর্কটা গড়ে উঠেছে, কিভাবে দুজনেই মনের দুজনের কথা বোঝে, বিপদগুলো বোঝে এবং এই মেয়েটিও কি করে তার এই হাজবেন্ডের বা কাছের মানুষের হাত ধরে সারাটা জীবন কাটিয়েছে, কখনো অন্যথা করেনি, সেটাও তোমরা এই গল্পটা দেখে জানতে পারবে। এটা একটা দারুণ গল্প। সেকেন্ড গল্পটাই আসি। সেকেন্ড গল্পটার নাম পরজন্ম চাই। এই পরজন্ম চাই গল্পটিতে এখানে যে কাপলটা থাকবে তারা বিয়ে তো করবে, কিন্তু এই ছেলেটি ধোকা দিয়ে মেয়েটিকে বিয়ে করেছে, কারণ মেয়েটির পরিবার বড়লোক। ছেলেটি চেয়েছিল মেয়েটিকে বিয়ে করলে তার সম্পত্তিও সে পেয়ে যাবে, কিন্তু আদতে সেরকম কিচ্ছু হয়নি। এমনকি ছেলেটি বিয়েও করেছিল অন্য একটা কারণে, কারণ সে বড়লোকের পরিবারকে মেয়েদের একদম দেখতে পারে না, তাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে মিডল ক্লাস ফ্যামিলিকে কত স্ট্রাগল করতে হয়, তোমাকেও সেগুলো আমি পেতে দেবো না। এই জন্য এই ধোকা দিয়ে তাকে বিয়ে করে তার পরিবারে এনেছে এবং তারপর থেকে তার সব স্বপ্নকে গলা টিপে মেরে ফেলেছে। এই ছেলেটির বাবা মাও তাতে মদদ দিয়ে গেছে। বিয়ে হওয়ার পর থেকে এই মেয়েটিকে সব সময় অপমান করা, এক এক কোণে ঠেলে দেওয়া এরকম করেছে। এবং যখন মেয়েটি এগুলো জানতে পেরেছে তখন সে একদম যন্ত্রের মতন হয়ে গিয়ে এতগুলো বছর কাটিয়েছে। তাদের দুটো ছেলেমেয়েরা রয়েছে, ছেলেমেয়েরাও এই বাবার দাদু দিদার কথায় প্ররোচনায় মাকে এক কোণে ঠেলে দিয়েছিল এবং সারাক্ষণ অপমান করত। গল্পটির শেষটা এরকম যে এই প্রথমে এই ছেলেমেয়ে কিভাবে এই মাকে বুঝতে শিখবে যে তার মা কোনো রকম অশিক্ষিত ছিল না, অনেক শিক্ষিত পরিবারের একটি মেয়ে ছিল, অনেক ভালো কবিতা বলতো এবং এই কবিতার মাধ্যমেই তার ছেলেমেয়েরা তার কাছে আসবে এবং তার বাবার আসল চরিত্র বুঝতে পারবে এবং পুরো গল্পটাই সেটা তোমরা দেখতে পাবে। এবং এখানে যেহেতু এটা একটা প্রেমের নভেল, তাই যে আসল নায়ক নায়িকা তারা তো এরকম ধোকা দিয়ে বিয়ে করেছে সেটা ঠিকই, সেটা একটা ঠিকঠাক সম্পর্ক হলো না, কিন্তু নায়িকার যে ছেলেমেয়ে রয়েছে তার ছেলে কিভাবে একটা সুন্দর বিয়ে হলো, প্রেমের সম্পর্কের গল্প পাবে এবং তার মেয়েরও একটা সম্পর্কে তোমরা এখানে ডিটেলস পাবে, তাদেরও একটা প্রেমের গল্প পাবে এখানে। এই গল্পটাও আমার দারুণ লেগেছে। তিন নম্বর গল্প আসে। তিন নম্বর গল্পের নাম সহযাত্রী। এই সহযাত্রী গল্পটিতে যে গল্পের নায়ক নায়িকা প্রথম থেকে ছিল তারা প্রথমে একটা ঘটনার মাধ্যমে কাছাকাছি আসে এবং সম্পর্কে জড়ায় এবং কিছুদিন পর বুঝতে পারে যে তারা এই সম্পর্কের জন্য পারফেক্ট নয়। ছেলেটা ছিল খুবই বড় লোকের এবং খুবই মডার্ন টাইপের চিন্তাভাবনার, মেয়েটা সেরকম ছিল না। তো তাদের মধ্যে সারাক্ষণ ক্লাস রাখবই যে মেয়েটা তার সাথে মানিয়ে চলতে পারতো না এবং তাদের মধ্যে সম্পর্কটা ভেঙে যায়। এই সম্পর্কটার বোঝাকে হালকা করতে মেয়েটা দার্জিলিং যাবে ঘুরতে এবং ট্রেনেই যাবে। এই ট্রেনেই তার একজনের সঙ্গে পরিচয় হবে, একটি ছেলের সঙ্গে। সেই ছেলেটির সঙ্গে তার ভালো একটা সহযাত্রী হিসাবে সম্পর্ক গড়ে উঠবে এবং তারা ঠিক করবে যে তারা একই হোটেলে থাকবে এবং একই জায়গায় ঘুরতে যাবে এবং ধীরে ধীরে মেয়েটি ছেলেটির প্রতি দুর্বল হয়ে যাবে, ছেলেটিও দুর্বল হতে শুরু করবে, কিন্তু সে কিছুতেই সেটা করতে দিতে চাইবে না, কারণ ছেলেটির একটি সম্পর্ক আছে একজন মেয়ের সঙ্গে। সে মেয়েটিকে সে ধোকা দিতে চায় না, সেই জন্য সেই তার ট্রেনের সহযাত্রীর সঙ্গে দুর্বলতা এসে গেলেও সেটাকে পাশ কাটিয়ে যাবে এরকম করার চেষ্টা করবে, কিন্তু দুর্বলতা দুজনের মনেই শুরু হবে।
এরপর তারা দুজনে দুজনের বাড়ি ফিরে যাবে, কিন্তু তবুও কিভাবে তারা দুজন শেষ অব্দি এক হবে এই গল্পটা কিন্তু এখানে সেটা দেখার মধ্যে, এই গল্পটাও কিন্তু এখানে দারুণ। পরে কোথাও কোনো খুবই নাটুকে বা খুবই সিরিয়াল টাইপের হয়ে গেছে, ড্রামা টাইপের হয়ে গেছে, খুব এরকম লাগেনি, একদম পারফেক্ট। এর বইটা আমি তোমাদের সকলকে রেকমেন্ড করছি। এই গল্পের সমস্ত লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর আজকে আমার গল্প তাহলে এতটুকু।